আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক রসায়ন বিভাগ, ইকবাল সিদ্দিকি কলেজ। আমরা আজকে পড়ব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশ রসায়ন অধ্যায়ের আমরা আজকে ব্যাপন হার সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে বোর্ডের, এগুলোর সমাধান করব। তো আজকে আমরা যে অঙ্কটি বেছে নিয়েছি, এটি একটি বোর্ডের অঙ্ক, এটি হচ্ছে দিনাজপুর বোর্ড 15। এই অঙ্কটি দিনাজপুর বোর্ড 15 এর ম্যাথ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব ব্যাপনের হারকে ব্যবহার করে আমরা কিভাবে আমরা ব্যাপনের হার সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তাহলে দেখো, আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একটি গ্যাস এক্স গ্যাস এবং একটি ওয়াই গ্যাস দেওয়া আছে। এক নং পাত্রে দেওয়া আছে এই গ্যাসের আয়তন 10 ডেসিমিটার কিউব, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 50 কিলোপ্যাস্কেল চাপ, আর 8.885 গ্রাম ভর দেওয়া আছে। আর ওয়াই গ্যাসের আয়তন দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ 200 কিলোপ্যাস্কেল এবং ভর দেওয়া আছে 2.423 গ্রাম। এখন এই প্রশ্নের গ নম্বর প্রশ্নটা যেটা যেটা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে উদ্দীপকের 1 ও 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণের মোট চাপ নির্ণয় করো। মোট চাপ নির্ণয় করতে হবে, এটা ব্যাপনের হার সম্পর্কিত না, কিন্তু যেহেতু আমরা ব্যাপনের হার সম্পর্কিত ম্যাথ সলভ করতে যাচ্ছি, তাই এর সাথে যে আরো একটা অঙ্ক দেওয়া আছে এটা আমরা সলভ করে ফেলব। ঘ নম্বর অঙ্কটা ব্যাপনের হার সম্পর্কিত ম্যাথ। এখানে কি বলেছে দেখো, এক্স ও ওয়াই গ্যাসের ব্যাপন হার গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, মানে এটা কমতেও পারে, বাড়তেও পারে, বেশি হতে পারে, সেক্ষেত্রে সেটা গাণিতিক ভাবে এটার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাহলে প্রথম গ নম্বর প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে এই 1 নং পাত্র আর 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণের আমার মোট চাপ নির্ণয় করতে হবে। আমরা সবাই জানি মোট চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করছি, গ আমরা জানি, আমরা কি জানি, এটা মূলত আংশিক চাপ সম্পর্কিত একটি সমীকরণ। আমরা জানি মোট চাপ পি ইজ ইকুয়ালস টু P1V1 + P2V2 / V, ঠিক আছে। এখন এখানে আমাদের বিভিন্ন মান যা দেয়া আছে এটা আমাদের বসাতে হবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে এখানে বলা আছে হচ্ছে আমার দেয়া আছে আয়তন 10 ডেসিমিটার কিউব, আমার তাপমাত্রা দেওয়া আছে, আমার কিলোপ্যাস্কেল দেওয়া আছে, আমার 8.885 গ্রাম আমার ভর দেওয়া আছে, কিন্তু আমার লাগবে V1 আর V2, ঠিক আছে, আর V1 P1 আর P2 V2 লাগবে আমার। তাহলে আমি এখানে লিখতে পারি, সেটা হচ্ছে এক্স গ্যাসের ক্ষেত্রে আমার চাপ P1 = হচ্ছে 50 কিলোপ্যাস্কেল। এখন এই 50 কিলোপ্যাস্কেলকে আমরা কিলোপ্যাস্কেলই রাখবো, 50 কিলোপ্যাস্কেলই আমরা রাখবো। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 50 কিলোপ্যাস্কেল। তারপরে V1টা কত আসছে, V1টা আসছে হচ্ছে 10 ডেসিমিটার কিউব। আর ওয়াই গ্যাসের ক্ষেত্রে, ওয়াই গ্যাসের ক্ষেত্রে আমার P2 কত আসছে, P2 আমার দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কত, P2 দেওয়া আছে 200 কিলোপ্যাস্কেল। তাহলে P2 = 200 কিলোপ্যাস্কেল, আর আমার V2 দেওয়া আছে কত, V2 দেওয়া আছে আমার 10 ডেসিমিটার। এখন আমি শুধু মানগুলি বসাবো,
তাহলে মানটা যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায়, 50 × 10 + 200 × 10 / 10, কারণ আয়তন বি হচ্ছে 10 + 10। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের উত্তর 1250 kPa, 1250 kPa, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মোট চাপ আমাদের এটা। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। এই অঙ্কে পরবর্তী অংশ অর্থাৎ ঘ, ঘর ঘ, দেখো ওয়াই ও এক্স গ্যাসের ব্যাপনের হার গাণিতিকভাবে আমাদের সমাধান করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা সবাই জানি ব্যাপনের হার নির্ণয়ের সূত্র হচ্ছে আর ওয়ান। কি ব্যাপনের হার নির্ণয়ের সূত্র? ব্যাপনের হার নির্ণয়ের সূত্র হচ্ছে R1/R2 = √m2/m1, অর্থাৎ ব্যাপনের হার বের করতে গেলে আমার এক্স আর ওয়াই গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে। তাহলে আমরা চলো আণবিক ভরটা নির্ণয় করি। আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, অর্থাৎ আমরা জানি PV = nRT। তাহলে এখানে PV = n মানে হচ্ছে W/ভর / আণবিক ভর, অর্থাৎ যেহেতু এটা একটা এক্স গ্যাসের ক্ষেত্রে সুতরাং আমরা এটাকে m1 w1 ধরতে পারি, ঠিক আছে। আর আমার মান কি কি দেওয়া আছে চলো আমরা মানটা দেখি। আমরা একটু আগেও বের করেছি যে এখানে চাপ পি দেওয়া আছে আমার এক্স গ্যাসের ক্ষেত্রে। চাপ পি কি দেওয়া আছে আমার? 50 kPa। তাহলে কিলো প্যাসকেলকে আমাদের হচ্ছে অ্যাটম স্ফিয়ার নিতে হবে, 101.325 অ্যাটম স্ফিয়ার। অ্যাটম স্ফিয়ার নেওয়ার কারণটা হচ্ছে, এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটা কারণ হচ্ছে আমরা যে আর এর মানটা এখানে ব্যবহার করবো সেটা লিটার অ্যাটমে আছে, অর্থাৎ 0.0821 লিটার অ্যাটম পার মোল পার ক্যালভিন, ঠিক আছে। আর এর মানটা এই অবস্থায় আছে, আর আয়তনটা আছে ভি, এগুলো তো আমার ভি আছে আমার 10 ডেসিমিটার কিউব, অর্থাৎ 10 লিটার, একই কথা, ঠিক আছে। আর ডব্লিউ আমার দেওয়া আছে কত? আমার ডব্লিউ দেওয়া আছে হচ্ছে, আমি যদি অঙ্কটাতে যাই, আচ্ছা আমার ডব্লিউ দেওয়া আছে 8.885, মানে কি 8.885 গ্রাম, ঠিক আছে। আর টি দেওয়া আছে আমাদের, আমাদের টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 25 + 273 কত আসবে? 298 ক্যালভিন, ঠিক আছে। এবার আমরা একে একে মানগুলি বসাবো। আমরা যদি একে একে মানগুলো বসাই তাহলে এখানে এই সমীকরণটা দাঁড়াবে m1 = m1 RT / PV, আর মানটা বসালে আমরা পাচ্ছি 8.885 × 0.0821 আর এর মান, আর আমরা তার টেম্পারেচার পেয়েছিলাম 298 / 0.493 × 10, ঠিক আছে। এটা আমাদের চাপটা আসছিল এখানে 0.493 atm², ঠিক আছে। তো আমরা এখন ক্যালকুলেশন করবো আমরা। তো ক্যালকুলেশনটা আমরা দেখি, দেখতে দেখতে আমরা এর পাশে হচ্ছে আর একটা অংশ করি। এটা হচ্ছে ওয়াই গ্যাসের ক্ষেত্রে আমরা জানি PV = nRT, একইভাবে হ্যাঁ W2টা আমরা বের করব। তাহলে W2টা কি দাঁড়াবে? সেটা হচ্ছে আণবিক ভর m2, আর এটা হবে W2 / PV। এক্ষেত্রে মান আমার দেওয়া আছে আগের মতোই, একই টেম্পারেচার 298 ক্যালভিন। আমার চাপ এখানে দেওয়া আছে, চাপ কত? 200 kPa,
তো এটাকে আমরা 101.325 দিয়ে ভাগ করলে অ্যাটমোস্ফিয়ারে পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের এম দেওয়া আছে কত, 2.423 গ্রাম, আর আমাদের ভি দেওয়া আছে হচ্ছে 10 ডেসিমিটার কিউব। সো আমাদের এম টু ইজ ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমাদের ক্যালকুলেশনটা এখানে আসছে, যেটা এখানে ক্যালকুলেশনটা আমরা এম ওয়ান বের করেছি, এম ওয়ান আসছে 44, ঠিক আছে, এম ওয়ানটা আসছে 44। তাহলে চলো এবার আমরা পরবর্তী অংশটা দেখি, এম টুর মানটা আমরা বসাবো, তাহলে এক্ষেত্রে আমরা কি পাই, ডব্লিউ ওয়ান হচ্ছে 2.423 ইন্টু দা আরের মান 0.0821, টি এর মান 298, আর পি এর মান এখানে হচ্ছে, পি এর মান ক্যালকুলেশন আমাদের আসছে 1.974 অ্যাটমোস্ফিয়ার। তাহলে 1.974 ইন্টু হচ্ছে আমার আয়তন এত, তাহলে আমার ক্যালকুলেশনে আমার এম টু, এম টু আমরা পাচ্ছি, আমরা কত পাচ্ছি আমরা একটু দেখি ক্যালকুলেশনটা, তারপরে আমরা পরবর্তী অংশে যাই। আবার আমাদের সূত্র, যে সূত্রটা আমরা প্রথমে লিখেছিলাম, আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়ালস টু রুট ওভার এম টু বাই এম ওয়ান। তাহলে এখন একে একে আমার এম টু এম ওয়ান বলবে, এম টুটা আমরা বের করে নিই, এম ওয়ান আসছে আমাদের 44, তাহলে হ্যাঁ এম টু কত আসছে, এম টু আসছে আমাদের 3, সুন্দর ক্যালকুলেশন, তাহলে এম টু আমাদের 3। সুতরাং আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়ালস টু কত আসতেছে আমার, আমাদের আসছে আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়ালস টু 0.26। তাহলে এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর ওয়ান ইস টু আর টু ইজ ইকুয়ালস টু 0.26 ইস টু 1, কারণ এটার নিচে মানে কি আছে, 1 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর টুর মান বড়, অর্থাৎ আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান। তাহলে আর টু হচ্ছে আমার ওয়াই গ্যাস, তাহলে হিসাব অনুসারে ওয়াই গ্যাসের ব্যাপনের হার বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো এই অঙ্কটা বোর্ডে সচরাচর এই ধরনের অঙ্ক ছাড়া প্রশ্ন হয় না, তো আশা করি তোমরা এই অঙ্কটা ধরতে পেরেছ, বুঝতে পেরেছ। তো আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।